গরু পাচার মামলায় নয় আমর, গরু পাচার মামলায় নতুন করে নাম জড়ালো 37 জন প্রভাবশালী ব্যক্তি। 37 জন প্রভাবশালী ব্যক্তিকে নোটিশ পাঠাচ্ছে ইডি, 37 জন প্রভাবশালী ব্যক্তিকে জেরা করতে চলেছে ইডি। এবং এর মধ্যে রয়েছে এমএলএ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তি, একাধিক বড় মাথা গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে চলে আছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার তদন্তের স্বার্থে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অনুব্রত কন্যা শুধু নন, একাধিক অনুব্রত ঘনিষ্ঠকে দিল্লিতে জেরা করেছে ইডি। এবং শায়গাল হোসেন, গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত শায়গাল হোসেন, তিনিও রয়েছেন এই মুহূর্তে তিহার জেলে। ইডি জেরা করছে শায়গাল হোসেনকে, দফায় দফায় ম্যারাথন জেরা চলছে। এবং এই সমস্ত জেরা সূত্র ধরে এই মুহূর্তে ইডি 37 জন প্রভাবশালীর লিস্ট তৈরি করলো, এমনই খবর উঠে আসছে। এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর গরু পাচার কাণ্ডে, এবার 37 জন বিডিওকে তলব ইডির। এবার গরু পাচার কাণ্ডে একে একে মোট 37 জন বিডিওর জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়লো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। ইতিমধ্যে মোট 37 জন ব্লক আধিকারিকদের নামে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর উঠে আসছে। একই সঙ্গে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিজিৎ সিংহ রায় ওরফে রানা সিংহ রায়কে নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী রানা সিংহ রায় অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ ছিলেন। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে ইডি বেআইনি টাকার লেনদেন কীভাবে হয়েছে তার যোগসূত্র খুঁজে পেতি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এবং আরও বেশ কিছু জেলার দায়িত্বে থাকা বিডিওদের এবার একের পর এক জেরা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় রয়েছেন মোট 37 জন ব্লক আধিকারিক, আর তাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রানা সিংহ রায়। এদের প্রত্যেককে অতি দ্রুত ইডি দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে গরু পাচার কাণ্ডে তথ্য অনুসন্ধানে বিডিও আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। লিখিতভাবে নোটিশ পাঠানোর পাশাপাশি এদের ইমেলেও ইডি দপ্তর থেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে বেআইনি টাকার লেনদেনের অনুসন্ধানে উঠে এসেছে লটারির টিকিট যোগ, আর সেখান থেকেই জানা গেছে একবার নয় একাধিকবার লটারির টিকিটের পুরস্কারের টাকা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে এবং ওই পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কালো টাকাকে সাদা করা হয়েছে এই লটারির টিকিটের মাধ্যমে, এবং এতে বেশ কিছু পুলিশ আধিকারিক ও অফিসাররাও রয়েছেন বলে ইডির দপ্তর থেকে জানতে পারা যাচ্ছে। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, ইডির দপ্তর থেকে নোটিশ গেল 37 জন ব্লক আধিকারিকের কাছে, 37 জন বিডিওর কাছে, এবং এক বিধায়ক রানা সিংহ, রানা সিংহের কাছে গেল নোটিশ। অর্থাৎ 37 জন বিডিও অত্যন্ত প্রভাবশালী, 37 জন বিডিও এবং এক বিধায়ককে এবার দিল্লিতে নিয়ে যাচ্ছে ইডি জেরা করার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ফোরক খবর, গরু পাচার মামলার তদন্তে কিন্তু অগ্রগতি এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে। কারণ গরু পাচার মামলায় যে সমস্ত অভিযুক্তরা এই মুহূর্তে জবানবন্দি দিয়েছেন, তাদের জবানবন্দি তাদের বয়ানের উপর ভিত্তি করেই ওই সমস্ত ভিডিওদের জেরা করতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং ইডি এবং সিবিআইয়ের যে মূল লক্ষ্য বড় মাথা পর্যন্ত পৌঁছানো, কারণ গরু পাচার কাণ্ডে যে সমস্ত টাকার লেনদেন চলেছে, কালো টাকা সাদা করা হয়েছে, গরু পাচার কাণ্ডে যে কোটি কোটি টাকার লেনদেন চলেছে, এই সমস্ত কাজ, এই সমস্ত দুর্নীতি কার অঙ্গুলি হেলনে হয়েছে, কোন বড় মাথার নির্দেশে হয়েছে, সেই বড় মাথাকে ধরতেই কিন্তু এবার 37 জন বিডিও এবং এক বিধায়ককে তলব করলো ইডি। ইতিমধ্যেই একাধিক জনকে জেরা চালিয়েছে ইডি। বন্ধুরা আপনারা কি বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।